আসসালামু আলাইকুম, আমার নাম তাহিয়া রিফাত। আমি বেসিক্যালি নারায়ণগঞ্জ থেকে, কিন্তু বর্তমানে আমি বনশ্রীতেই থাকতেছি আর আমি পড়াশোনা করি। আমি 2020-তে HSC পাশ করি এবং এবছর সোনাগাঁও ইউনিভার্সিটিতে CSE-তে অ্যাডমিশন নিয়েছি। আসসালামু আলাইকুম, দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন, সালাম শুভেচ্ছা জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে গিয়ে বিভিন্ন অসহায় নারী উদ্যোক্তা, বিভিন্ন সম্প্রদায়ের মানুষের জীবনের গল্প তুলে ধরি। দর্শক, আজ আমরা এসেছি মানিকগঞ্জ। মানিকগঞ্জ সবাই ঢাকা থেকে এসেছে এক যাক তরুণ লেডি ভাইকার, আমরা শুনবো তাদের জীবনের গল্প। তো আপু কেমন আছেন? আপু আলহামদুলিল্লাহ খুব ভালো। ভালো আছেন? আচ্ছা, আপনি এখন কোথায় আসছেন? সেটা ছিল সম্পূর্ণ ছেলেদের, বড় ভাইয়ের মাধ্যমে গ্রুপে অ্যাড হওয়া। সেখান থেকে তিথি আপু আমাকে নক দেয় যে আপু আপনি কি বাইক চালান? আমি বলছি জি আপু আমি স্কুটার চালাই। বলছে ঠিক আছে, তাহলে আমি আপনাকে একটা গ্রুপে অ্যাড দিয়ে দিই। তো সেইখান থেকে এই গ্রুপে অ্যাড হওয়া, এরপর থেকে ওনাদের সাথে যুক্ত আছি। তেমন বের হওয়া হয় না, আজকে আমার প্রথম ট্যুর এইখানে। অ্যাকচুয়ালি মানে বাসা থেকে তেমন পারমিশন দেয় না দূরে কোথাও যাওয়ার, ছোট মেয়ে বাসার, সেই জন্য তো আজকে আসলাম এবং খুবই ভালো লাগতেছে। আচ্ছা, ছোট মেয়ে হিসেবে পারমিশন দেয় না, কিন্তু ছোট মেয়ে তো এখন তো ছোট না, আপনি ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন তাই না? তো এই প্রথম অভিজ্ঞতাটা একটু বলেন। জি, মানে কি বলবো, আমার খুবই ইচ্ছে ছিল আপু আসে। আমার বড় বোনও এই গ্রুপের, আমি আপুকে অ্যাড দিয়েছি যে এমন এমন একটা গ্রুপ আছে, তুমি অ্যাড হইতে পারো। পরে আপু অ্যাড হলো, পরে আপু এর আগে গাজীপুর ট্যুরে গিয়েছিল। তো আমার খুব ইচ্ছে, কিন্তু আপু আমাকে নিয়ে যেতে চায় না, কারণ আব্বু আম্মু কেউ পারমিশন দেয় না। তো আজকে আমি খুব জোর করছি, বাবার কপালে একটা চুমু খেয়ে বলে আসছি বাবা আমি যাচ্ছি। পরে বলতেছে কোথায় যাবো? আমি বলছি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে যাবো। পরে বলতেছে আচ্ছা, আমি বলছি আম্মুকে বললো না বাবা? মানে এমনিতে তো গ্রামে থাকে, হসপিটালে আসছিলো, বলছে আম্মুকে বললো না। আম্মু ফোন দিলো, বলো কোথায়? আমি কি আমি ঢাকা ইউনিভার্সিটি গেছি বড়াপুর সাথে, ঘুরতেই হবে, সামনে তোমার ডিউনিটের পরীক্ষা ঢাকা ভার্সিটির। পরে বললাম, আমি ফোন কেটে দিছি আর বেশি কিছু কথা বলিনি। তো এখানে আসলাম, সবার সাথে ছবি তুললাম এবং সবাই যথেষ্ট, আমি সবার ছোট এখানে এবং সবাই স্নেহ, হ্যাঁ তোমাকে এমন লাগতেছে, তুমি অনেক কিউট, বা সবাই অনেক আদর করতেছে। আসলে কি আপনি কিউট? সেটা আমি জানি না, সবাই বলতেছিল, সবাই বলছে আসলে আপনি কিউট। আচ্ছা, এই যে আপনি বললেন ফাঁকি ঝুঁকি দিয়ে যেভাবে আসলেন, এখন তো জেনে যাবে এই ভিডিওটা দেখলে। হ্যাঁ, জানবে তখন কিছু বলবে না, আয়সা পড়লে কিছু বলবে না, যখন পারমিশন নেওয়াটা অনেক বড় টাফ বাসা থেকে। যে মেয়ে নারায়ণগঞ্জ থেকে ঢাকা শহরে এসে এখন একাই পড়াশোনা করে ইউনিভার্সিটিতে, সে তো আর এখন ছোট না। অ্যাকচুয়ালি বাইক কেনার পিছনে আমার রিজন আছে। আচ্ছা, সেটা একটু বলেন। বাইকটা মানে স্কুটারটা মূলত বড়পুর খুব শখ, তো আমি বড়পুর বাসায় থাকি পড়াশোনার জন্য আজ 4 বছর ধরে। তো আপুর খুব শখ ছিল, যখন আমি কলেজে ভর্তি হই, এটা ছিল ধানমন্ডি 56-তে, আইডিয়াল কলেজ ধানমন্ডি। তো সেখানে শুধু দুইটা বাসই যেত ফার্ম গেট, একটা ছিল দেওয়ান আর একটা ছিল 6 নম্বর। তো মেট্রো ট্রেনের কাজ চলাকালীন একটা বাস অফ হয়ে যায়, সরকারি একটা বাস। তো আমার এত কষ্ট হতো, সেকেন্ড ইয়ারে আমার ডে শিফটে ছিল, একটা থেকে ক্লাস ছিল, অনেক জ্যাম ফেস করতে হতো আমাকে ফার্ম গেট টু একদম মহাখালী টু ধানমন্ডি যেতে। তখন সবাই ডিসিশন নিল যে একটা স্কুটার কিনে দেওয়া দরকার। তখন আমার 18 বছর হয় নাই, যা বাংলাদেশে দিয়ে গেলে নাই যে স্কুটার চালাবে বা আমার নামে আমি একটা স্কুটার কিনতে পারবো। তো তখন আপুর নামে স্কুটারটা কিনা হলো, রেজিস্ট্রেশন করা হলো আপুর নামে, সব কিছু আপুর নামে। আর আমার আমি তখন লাইসেন্সও নেই নেই এবং টানা আমি 1.5 বছর আমি কলেজে গেছি লাইসেন্স ছাড়া। আচ্ছা, এটা ছিল খুবই ভাইয়া আপুর হাজবেন্ড লাইসেন্স ছাড়া কোথাও যে আপনি কলেজে গিয়েছেন 1.5 বছর টানা, আপনাকে রাস্তায় কখনো ট্রাফিক পুলিশে ধরে নেই? হ্যাঁ, একবার অ্যাকচুয়ালি দোষটা আমারও ছিল ওনারও ছিল, প্রথম খুব ভয়ে ছিলাম আমি রাস্তার মধ্যে। তো আমার একটা ট্যাক্সির সাথে লেগে গেছিল, উনি বামে যাবে আমি যাব সোজা, তো আমি ছিলাম ওনার বাম সাইডে, তো আমি যাব সোজা উনি বামে ঢুকবে, তো সেক্ষেত্রে লেগে গেছিল। তো আমাকে 200 টাকা জরিমানা দেওয়া হয়েছিল। পরে এটা ছিল প্রথম,
এটা কি ট্যাক্সির ড্রাইভার কে আপনি 200 টাকা দিয়েছেন? না না, পুলিশকে। পুলিশকে কি জরিমানা দিচ্ছেন নাকি ঘুষ দিয়েছে? আপনার লাইসেন্স না, ওইটা ছিল আমার কি বলে, আপনার লাইসেন্স দেখাইছেন? আমার তো লাইসেন্স ছিল, আমি বলছি আমি নতুন, আমার লাইসেন্স নাই। পরে উনি বলছে ঠিক আছে, ফাইন যেটাকে বলে উনি ফাইন দিছে। লাইসেন্স না থাকলে বাংলাদেশের আইনে 5,000 টাকা ফাইন। কিন্তু আপনি ছোট দেখে কি আপনি, তখন কিন্তু ওই নিয়ম ছিল না, তো এরপর থেকে কথা বলছেন? এই 18 সালের, আমি জানি না নিয়ম ছিল কিনা, তো আমি ওনাকে অনেক ই করে রিকোয়েস্ট করে বলছি। পরে উনি বলছে আচ্ছা ঠিক আছে, আমি বলছি এটা আমার আপুর বাইক, অ্যাকচুয়ালি আমি তো চালাই না। বলছে আচ্ছা ঠিক আছে, যান আপনাকে ছেড়ে দেওয়া হলো, নেক্সট যেন লাইসেন্স ছাড়া না বেরোন, আপনাকে না হলে জেলে দিয়ে দিব। পরে এই ভয়ে ভয়ে ছিলাম, আমারও কিছু করার ছিল না, আমার লাইসেন্স নেওয়ার কোনো ওয়ে ছিল না তখন। এই পরে এইভাবে কাটায় কাটায় 1.5 বছর আমি কলেজে গেলাম। কলেজে স্যাররা গেট পাস করাই দিল, কলেজে এমনিতে নর্মালি হুন্ডা টুন্ডা রাখা নিষেধ স্টুডেন্টদের, তো আমি হেড স্যারের কাছে, প্রিন্সিপাল স্যারের কাছে গিয়ে বললাম, স্যার পাস করাই দিল। কোন কলেজে ছিলেন? আইডিয়াল কলেজ, আইডিয়াল কলেজ ধানমন্ডি। আচ্ছা, তো এইভাবেই যেতাম প্রতিদিন, একদম একদম রাতে 8টার দিকে ফিরতাম কোচিং টোচিং করে। আচ্ছা, আরেকটা জিনিস, আপনি যে বাইক চালানো শিখিয়েছে কি আপনাকে, প্রথম দিনের অভিজ্ঞতাটা বলেন বা? আচ্ছা, এটা আমি অ্যাকচুয়ালি যেদিন বাইক কিনে আনবে, আপু আর ভাইয়া গিয়েছিল। আমার ভাইয়া মূলত 22 বছর ধরে বাইক চালায় বলেছি অলরেডি, তো ভাইয়া গিয়েছে কেনার জন্য। আর ওই দিন আমি এত এক্সাইটেড ছিলাম বাইক আনার সাথে সাথে আমি বাসা থেকে নিচে নামি, আর সেদিনই আমি বাইকে উঠে পড়ি বেসিক্যালি। তারপর ভাইয়ার হাত ধরেই শেখা। প্রথম দিন তো আমি এক্সাইটেডমেন্টে একদম একটা খাম্বার সাথে লাগাই দিছিলাম বাইকটা, তারপর আস্তে আস্তে ঠিক হয়েছে আমার। আমি এমনিতে বাইসাইকেল চালাইতে পারতাম, সো আমার জন্য একটু ইজি ছিল। আর বাইককে চড়া সেই ছোটকাল থেকেই, ভাইয়ার সাথে ঘোরা, সেভাবেই মাত্র 10 দিনে আমি একদম প্রপারলি শিখে যাই, এবং 11 দিন থেকে আমি কলেজ স্টার্ট করি। আচ্ছা, এখন তো ইউনিভার্সিটিতে পড়েন, তাহলে ওই যে দেখা গেছে আপনি তো ছোট ছিলেন বা রাস্তায় যখন চলতেন, বাসের ড্রাইভার বা বাসের হেল্পার বা মানুষ কোনো ধরনের ব্যাড কমেন্টস করছে কিনা বা কোনো ধরনের হ্যারাসমেন্ট শিকার হয়েছেন কিনা? হ্যারাসমেন্ট আমি ওই রকম কোনো হ্যারাসমেন্টের শিকার হই নাই আজ পর্যন্ত, কারণ আমি সবসময় চেষ্টা করি শালীনতা এবং ভদ্রতা। কেউ আমার গাড়িতে লাগাই দিলে আমি বলি আচ্ছা সরি, উনি সরি বলার আগে আমি বলি আচ্ছা ঠিক আছে কোনো সমস্যা নাই, সবসময় ওইভাবে চালাই। হ্যাঁ, মাঝে মধ্যে কি করে আপনার এই কন্ট্রাক্টর যারা বলে, তার বলে এই সাইড হন সাইড হন, বা মানে আমাদের একটু অন্যরকম চোখে সাইড হন বামে প্লাস্টিক না জি, এটাও আমি শুনছি। কন্ট্রাক্টর একটা ছেলে বলছিল, কি বলছে ওস্তাদ আমরা শুনি না কি বলছিল, লাইগা যাবে ই করেন, সাইড হয়ে যান তাড়াতাড়ি, নাইলে সমস্যা হবে না। অনেক সময় বাচ্চা হেল্পাররা বলে ওস্তাদ বামে প্লাস্টিক। হ্যাঁ, এটা 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 বলে, এটা আমি ফেস করেছিলাম আপনার বিজয়সনির এখানে, তো সিগন্যাল পরে ওইখানে ওইখানে আমি যাচ্ছিলাম, তো কন্ট্রাক্টর বলতেছিল প্লাস্টিক আসতেছে একটু ইয়ে করে চালাইন। এই এমনিতে তেমন কোনো বাজে কমেন্টের শিকার হই নাই কখনো, অতিরিক্ত বা কেউ হ্যারাসমেন্টও করেন। আচ্ছা, এখন তো ধরেন আপনার ফ্যামিলি বা পরিবার সবাই, আপনি বাইক চালান বা আপনার ভাইয়া আপনাকে যথেষ্ট হেল্প করেছে, কখনো কোনো ছেলে মানুষ নিয়ে বাইক চালাইছেন কি? না, ছেলে মানুষ বলতে আমার 10 বছরের একটা ভাগিনা আছে, একটা না 10 বছরের একটা, 11 বছরের একটা, ওরাই ছেলে। আর এই পর্যন্ত কাউকে উঠাইনি আমার, না বয়ফ্রেন্ড কে উঠাননি? না না, বয়ফ্রেন্ড কে উঠানোর সুযোগও পাই নাই মানে, তার মানে বয়ফ্রেন্ড আছে, এই ভিডিও দেখার পরে তো আপনার সব শেষ হয়ে যাবে। না, বয়ফ্রেন্ড নাই, উঠানো হয় না, কারণ তখন কলেজে ছিলাম। আবার বলেন উঠানো হয়নি কেন? হয় না, আমি সেটা বলছি, বয়ফ্রেন্ড বানানোরই তো সুযোগ হয় না, তখন কলেজে ছিলাম, পড়াশোনা নিয়ে একটু বিজি ছিলাম। পরে ভার্সিটি সুযোগ আস্তে আস্তে, তো লকডাউন এই করোনা, তো ভার্সিটি আর যাওয়াই হয়নি, অনলাইনে এখন ক্লাস হচ্ছে। আচ্ছা, অনলাইনে ক্লাস, বয়ফ্রেন্ড পাওয়া যায়নি? না, ওইটাও বলা যায়। আর বয়ফ্রেন্ড বলতে দেখি ভবিষ্যতে হাজবেন্ডকেই উঠাবো একবার, কোনো বয়ফ্রেন্ড না। ও আচ্ছা, একবার হাজবেন্ডকেই উঠাবে না। দর্শক ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। আসলে আমরা আপনারা ভিডিওটা ওইভাবে সিরিয়াস নেবেন, আমরা অনেক ফানি কথা বলছি। আজ এই পর্যন্ত, আপনি লাস্ট দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার আছে? না, আমি আসলে বলার বলতে, অনেকে বলে যে কেন বাইক চালাবা মেয়ে মানুষ, ইনফ্যাক্ট আমি আমার ফ্যামিলি থেকে এই প্রবলেমটা ফেস করছি। আমার বাবা আমি ছোটবেলা থেকে বলতাম আমার একটা সাইকেল কিনে দাও, তখন বাবা বলতো না, এমনিতে বলতো সাইকেল চালাবা, যখন সিরিয়াসলি বলতাম তখন বলতো মেয়ে মানুষ, গ্রামে লোকজন আছে, মুরব্বী আছে, কি বলবে।
তখন আমি মন খারাপ করে চলে যেতাম। বাইক কেনার ক্ষেত্রেও সেম জিনিসটাই বলছিল। তখন আমার বড় আপু এনকারেজ করছে, সব সময় সব ক্ষেত্রে বড় আপু এনকারেজ করে। তো বলতেছিল যে কেন একটা তোমার, আমার আবার ভাই নাই তো তোমার ছেলে নাই, সমস্যা কি? ছেলেরাই কি শুধু বাইক চালায়? মেয়েরাও চালাইতে পারে। আজকাল কোনো দিক দিয়ে কোনো মেয়ে পিছায় নেই, একটু সাহস দেখাইলে অনেক কিছুই করতে পারে। তার মানে আপনি বলতে চাচ্ছেন মেয়েরাও পারে, ইচ্ছা করলে উপায় হয়? অবশ্যই ইচ্ছা করলে উপায় হয়। আর ছেলেদের উদ্দেশ্যে বলবো বা পুরুষ জাতির উদ্দেশ্যে বলবো, কাউকে কোনো বাঁকা চোখে দেখবেন না। অনেকে সিগন্যালে দাঁড়ায়, অনেক চোখে মেয়েদের দিকে তাকায় বা আই কন্টাক্ট করে ফেলে নাকি? হ্যাঁ, আমি করি না, হয়ে যায় আসলে। কে কোন দৃষ্টিতে তাকাচ্ছে সেটা বলা যায় না, কেউ খারাপ দৃষ্টিতে তাকায়, কেউ আবার বলে যখন আমি ভাইয়ের সাথে যাই তখন বলে দেখো এই মহিলাটা বা ওর কি সুন্দর করে চালাচ্ছে, বাচ্চাকে স্কুলে নিয়ে যাচ্ছে, এটা একটা মানে পজিটিভ দৃষ্টি। আর এক অনেকে দেখে দেখো কি চালাচ্ছে হ্যান ত্যান, দরকার কি, অনেকেই বলে। কিন্তু ওই ওই দৃষ্টিভঙ্গিতে চেঞ্জ হতে, আমরা যদি শালীন দৃষ্টিভঙ্গি চেঞ্জ করে সমাজ বদলে শালীন হয়ে সবকিছু ঠিক রেখে চালাতে পারি, তাহলে তো কারো সমস্যা থাকার কোনো কথা না। ওকে, ভালো থাকেন, আসসালামু আলাইকুম।